ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাই ভোরের নিউজে স্বাগতম। শুরু করছি বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। বাংলাদেশ প্রতিদিন, বশেমুর বিপ্রবি ভিসিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার নাসিরুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নবম দিনে ভিসিকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা। ক্যাসিনোর টাকার ভাগ পাওয়া কাউকেই সার নয় বললেন ওবায়দুল কাদের। ক্যাসিনোর টাকার ভাগ পাওয়া কাউকেই সার দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত প্রেসিডেন্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের 74তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের তরুণ প্রেসিডেন্ট নাইব বুকেললে। এক সেকেন্ড প্লিজ বলে মোবাইল বের করে জাতিসংঘের লোগোসহ সেলফি তোলা শুরু করেন তিনি। এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, শেখ হাসিনাকে বললেন নরেন্দ্র মোদি। জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন এই কথা জানান। হুইপ শামসুলের কুশপুত্তলিকা ডাস্টবিনে নিক্ষেপ করল মুক্তিযোদ্ধা মঞ্চ। সংবিধান লঙ্ঘন এবং শপথভঙ্গের অপরাধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ। দেশে 100টি ইকোনমিক জোনে কোটি লোকের কর্মসংস্থান হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশে 100টি ইকোনমিক জোন হচ্ছে, সেখানে লক্ষ কোটি মানুষের কর্মসংস্থান হবে। এখন যারা দেশে বিভিন্ন পেশায় চাকরি করছে সবাই ভালো বেতন পাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত গ্রাম হবে শহর বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁয়ে দোয়া মাহফিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনা সংকল্পবদ্ধ বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 16 কোটি মানুষের সুখ দুঃখ শ্বাস প্রশ্বাস অনুভব করেন এমন মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে থাকেন এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করেন। আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে বললেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, দেশের মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সমস্যা বোঝেন, তিনি মানুষের অন্তর ও হৃদয়ের স্পন্দন বোঝেন। 32 নম্বর বাড়িতে ফ্রিডম পার্টির হামলায় ক্যাসিনো খালেদ জড়িত ছিলেন। খালেদ মাহমুদ ভূঁইয়া 1989 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। দৈনিক ইত্তেফাক, সরকারের ভয়াবহ পরিণতি এগিয়ে আসছে বললেন রিজভি। ক্যাসিনো ব্যবসায়ী আর জুয়ারিদের বিরুদ্ধে সরকার লোক দেখানো অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন আগামীকাল রবিবার। শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী 29 সেপ্টেম্বর। এই উপলক্ষে নগরীতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বেলা 11টার দিকে মহানগরীর নিউ মার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বিএনপি বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিল বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিল। বিএনপি দুর্নীতিবাজদের দল বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল, এরা সবাই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। বর্তমান সরকার পুরো দেশকে জুয়ারাসর বানিয়েছে বললেন মির্জা ফখরুল। বর্তমান সরকার ক্যাসিনো এবং মেগা প্রজেক্টগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, জুয়ারাসর বানিয়েছে পুরো দেশটাকে। খালেদা জিয়ার মুক্তির জন্য যেখানে প্রয়োজন যাব। বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 16 অক্টোবর ঢাকায় আইনজীবী সমাবেশ সফল করতে সুপ্রিম কোর্ট বার ভবনে প্রস্তুতি সভা গ্রহণ করেছে আইনজীবীরা। সিপিএভুক্ত দেশগুলোর জাতীয় সংসদ নিজ নিজ দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী বলেছেন, নিজ নিজ দেশের জনগণের কল্যাণে কাজ করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিচ্ছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা ইস্যুতে যুব সমাজের মতামত জানতে চেয়ে বলেছেন, সরকার তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রতি গুরুত্ব দিয়েছে। দৈনিক যুগান্তর। দেশের সব ক্যাসিনো গুড়িয়ে দেওয়া হবে বললেন র‍্যাব ডিজি। দেশের কোথাও ক্যাসিনো রাখা হবে না বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ। নরেন্দ্র মোদীকে কাশ্মীর সংকট নিরসন করতে বললেন হাসান রুহানি। কাশ্মীরবাসীর সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। অবিলম্বে কাশ্মীর সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে ভারতীয় প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তিনি। নির্বাচনে মানুষের আগ্রহ কম কেন তা নিয়ে গবেষণা প্রয়োজন বললেন ইসি রফিকুল। শেখ হাসিনা ঝড়ের খেয়ার যাত্রী বললেন মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঝড়ের খেয়ার যাত্রী হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জীবনের বেশিরভাগ সময়ই তাকে ঝড়ের খেয়াতেই পাড়ি দিতে হয়েছে এবং দিচ্ছেন অনবরত। জনগণ আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে বললেন শেখ হাসিনা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সন্ধ্যায় নয়াপল্টনে বিক্ষোভ। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন ক্যান্ডিগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতাকর্মীরা। সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না বললেন ব্যারিস্টার মওদুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না, আজকে প্রতিটি ক্ষেত্রে পতন ঘটেছে। এই পতনের কারণ হলো দেশে কোনো প্রগতিশীল সরকার নেই, যে কারণে আজকে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
বিএনপির সমাবেশে 4 লক্ষাধিক মানুষ উপস্থিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, 29 তারিখের সমাবেশে জনসমুদ্রে পরিণত হবে। যতই বাধা প্রদান করা হোক, সমাবেশে 4 লক্ষাধিক নেতাকর্মী ও জনগণ উপস্থিত হবে।